ফ্রেন্ডস আজকে বানিয়ে দেখাবো তালের কেক আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই কেকটা বানিয়ে নিতে পারবে ভীষণ টেস্টি হয় তো চলো ভিডিওটা তাহলে দেখে নাও কীভাবে আমি বানিয়েছি তালের কেকটা আমি ডিম দিয়ে বানিয়েছি আর ডিম ছাড়াও কিন্তু তালের কেক খুব সুন্দর হয় সবার প্রথমে কেকের মোল্ড রেডি করে নেব তার জন্য একটা কাগজকে ভাঁজ করে নিয়ে তারপর কেটে নেব আর এভাবে কিন্তু মাপ করে কাটতে হবে এবার তেল ব্রাশ করে দিচ্ছি এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি আমি আর মোল্ডের গায়ে খুব ভালোভাবে তেলটাকে ব্রাশ করে দিয়ে একটা বাটার পেপার বসিয়ে দেবো আর বাটার পেপারটাও একটু ব্রাশ করে দেব একটা মিক্সিং বোল নিয়েছি আর এই বোলের মধ্যে দিয়ে দেব দুটো ডিম ইলেকট্রিক বিটারে কিন্তু কেক বানানো খুব ভালো হয় তবে যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তাদের জন্য আজ হ্যান্ড বিটারে আমি কেকটা বানিয়ে দেখাবো দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর চিনি দেওয়ার পর খুব ভালোভাবে ডিমের সঙ্গে চিনি গুলে নিতে হবে আমি এখানে যেহেতু ডিম দিয়ে কেকটা বানাচ্ছি তাই আমি এখানে দিয়ে দেব এক টি স্পুন মতো ভ্যানিলা এসেন্স আর যদি ডিম ছাড়া কেকটা বানানো হয় তাহলে ভ্যানিলা এসেন্স কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না ব্যাস এইবার ভ্যানিলা এসেন্সটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ তালের পাল্প আর তালের পাল্প দেওয়ার পর আর একবার খুব ভালোভাবে ফেটিয়ে ফেটে আর দিয়ে দিচ্ছি পাঁচ চামচ সাদা তেল দেওয়ার পরে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো এবার দিয়ে দেব এখানে একটা ছাগি নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি পাউডার একটি স্পুন পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার একটু একটু করে চেলে নেব আর মেশাতে থাকবো ব্যাটারের মধ্যে একবারে দিয়ে দিলে কিন্তু লামস বেঁধে যাওয়ার ভয় থাকে তাই একটু একটু করে চেলে নিয়ে এভাবে মেশাতে হবে ব্যাটারটা কিন্তু খুব পাতলা করা যাবে না এরকম একটা কনসিস্টেন্সিও হবে একটা রেডি হয়ে গেছে এবার একটা মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি আর ঢেলে দেওয়ার পরে দু থেকে তিনবার ট্যাপ করে দেব এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না না হলে পরে যখন কেকটা ফুলবে তখন মোল্ড থেকে পড়ে যেতে পারে তার জন্য একটু ফাঁকা রাখতে হবে যাতে উপচে না পড়ে যায় কয়েকবার ট্যাপ করে নিয়ে এবার আমি এটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু নারকেল কড়া একটা নন স্টিকের কড়াইকে আমি পাঁচ মিনিট গরম করে নিয়েছি এবার তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি কেকের মোল্ড এবার লো ফ্লেমে এটা হতে দেব প্রায় পঞ্চাশ থেকে ষাট মিনিট লেগে যাবে কেকটা হতে আর আমি এখানে কাপ কেকগুলো এবার বানিয়ে নেব চলো তাহলে দেখে নাও কিভাবে কাপ কেকগুলো বানিয়েছি কাপের মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি আর এই কাপ কেকগুলো কিন্তু খুব সুন্দর হয় তো বেশ ছোট ছোট হয় আর দেখতেও বেশ ভালো লাগে এইবার কাপের মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি আর হাফ দেব কাপগুলোকে ফুল ফিল করা যাবে না না হলে কিন্তু যখন কেকটা ফুলবে তখন পড়ে যাওয়ার ভয় থাকে আর দেখো এইভাবে যদি কাপ কেক বানিয়ে নাও তাহলেও কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে এই কাপ কেকগুলো তো বাড়িতে বাচ্চা থাকলে তো কাপ বানিয়ে দিও ভীষণ পছন্দ করবে আর মজা করে খাবে তো দেখো এর উপরে আমি কিছুটা নারকেল ছড়িয়ে দিচ্ছি একটা কেকের মোল্ড নিয়েছি আর কেকের মোল্ডের মধ্যে আমি এই কাপগুলোকে বসিয়ে দেব কাপগুলোকে বসিয়ে দেওয়ার পর এটাকে আমি বেক হতে দেব আর ততক্ষণ দেখো আগের কেকটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো ব্যাস এই কেকটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে আবার এই কাপ কেকগুলো আমি বানিয়ে নেব তো কাপকেকের এবার মোলটাকে আমি ওই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি তো এই কেকটা কেমন হয়েছে সেটা কিন্তু জানিও ব্যাস এবার ওই মোলটা বসিয়ে দিয়ে এটাকেও ঢাকা দিয়ে হতে দেব এটা হতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট লেগে যাবে তো কম বেশি লাগতেই পারে তার থেকেও এবার দেখো এই কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে কেকটা এবার কেটে নেব আর কেকটা যখন তৈরি হয়ে যাবে তখন একটা টুথপিক দিয়ে দেখে নিতে পারো যে হয়েছে কিনা আর তাছাড়াও কিন্তু এই দেখো সাইডগুলো একদম ছেড়ে ছেড়ে চলে এসেছে তার প্রমাণ কিন্তু কেকটা খুব ভালোভাবে বিয়ে হয়েছে। ব্যাস এবার কেকটাকে তুলে নেব একটা নাইফের সাহায্যে আর এই কেকগুলো না ভীষণ সফট হয় তবে আমি এখানে মিল্ক পাউডারটা দিয়েছি আর মিল্ক পাউডারটা চাইলে কিন্তু বাদ দিয়ে দিতে পারো সে ক্ষেত্রেও কেক কিন্তু খুব ভালো হবে দেখো কেকের তলাটাও কত সুন্দর হয়েছে তবে মাইক্রোওয়েভে কিন্তু কেকের উপর দিকটাও খুব ভালো মতো বেক হয় আর যদি কড়াই করা হয় তাহলে উপরটা খুব ভালো মতো বেক হয় না ব্যাস এবার দেখো কতটা মোটা হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে কেকটা এভাবে যদি তোমরা কেক বানাও তাহলে দেখবে কত সুন্দর কেক বানিয়ে নিতে পারবে চলো এবার কেটে দেখাচ্ছি যে কেকের ভিতরটা কেমন হয়েছে দেখো কতটা নরম হয়েছে কেকটা আর ভিতরটাও কিন্তু ভীষণ স্পঞ্জি হবে আর তালে কেক মানে বুঝতে পারছো কতটা টেস্ট হয় দেখো কতটা জালিদার হয়েছে ভিতরটা তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার করে দিও আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেছো তো সাবস্ক্রাইবটা করে দিও চলো এবার দেখাবো ছোটো কেকগুলো কেমন হয়েছে দেখো ছোটো কেকগুলো কতটা ফুলেছে দেখো একদম কাপের উপর পর্যন্ত চলে এসেছে মুখ পর্যন্ত কতটা ফুলেছে দেখো কেকগুলো তো এভাবেই তোমরাও কিন্তু কেক নিজের বাড়িতে কত সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকারই পড়বে না আর বাড়িতে বাচ্চা থাকলে তো নিজের হাতে বানানো কেক বাচ্চাকে খাওয়াতে পারবে এটাই তো অনেক তাই না তো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো ওকে গাইজ থ্যাংক ইউ